আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে জামিনুস বায়োলজিতে। আমরা আজকে গলজি বডির স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আমরা গত লেকচারে গলজি বডির ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলেছিলাম, পরিচিতি, এটা কোথায় কিভাবে অবস্থান করে ইত্যাদি বিষয়গুলো নিয়ে, ডিসকভার, টার্ম, প্রকারভেদ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে গলজি বডির গঠন নিয়ে আলোচনা করব। তো আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে গলজি বডি প্রত্যেকটি সেলেই থাকে এবং এটি বিভিন্ন রাসায়নিক বস্তুগুলোকে মূলত পরিণত করে, বিশেষ করে লিপিড, প্রোটিন বা অন্যান্য উপাদানগুলো গলজি বডিতে প্রবেশ করে এবং এটি পরিণত হয়, কোষের জন্য ব্যবহার উপযোগী বস্তুতে পরিণত হয়। তো আমরা গলজি বডির গঠনটা প্রস্তাব করেছিলেন বিজ্ঞানী ক্যামিলো গলগি, কিন্তু তার চাইতে উত্তম প্রস্তাবিত গঠন হচ্ছে বিজ্ঞানী ডাল্টন। ডাল্টন এটিকে ইলেকট্রন মাইক্রোস্কোপিক স্ট্রাকচারের মাধ্যমে গঠনটা বর্ণনা করতে পেরেছিলেন, এই জন্য এটাকে ডাল্টন কমপ্লেক্সও বলা হয়। তাহলে আমরা যদি বলি যে গলজি বডির স্ট্রাকচারটা দেখিয়েছেন, দ্য স্ট্রাকচার গলজি বডির স্ট্রাকচারটা দেখিয়েছেন বিজ্ঞানী ডাল্টন। ডাল্টন এটি মাইক্রোস্কোপিক গঠন দেখিয়েছিলেন তার টিম। তিনি বলেছিলেন যে গলজি বডি মূলত তিনটি উপাদানের সমন্বয়ে গঠিত। আমরা প্রথম উপাদান যেটা টিউব লাইক নলাকৃতির গঠন, এটিকে আমরা বলি সিস্টার্নি। সিস্টার্নি গলজি বডিতে আর একটা উপাদান পাওয়া যায় যেটা বড় বড় গোলাকৃতির উপাদান, এটাকে বলা হয় ভ্যাকিউল। গলজি বডিতে আর একটা ছোট গোলাকৃতির উপাদান পাওয়া যায় যেটাকে বলা হয় ভেসিকল। তাহলে গলজি বডি মূলত তিনটি উপাদান দ্বারা গঠিত। এখানে টিউব লাইক স্ট্রাকচারটা আমরা সিস্টার্নি বলি, বড় বড় গোলাকৃতির গঠনটিকে বলা হয় ভ্যাকিউল এবং ছোট ছোট গোলাকৃতির গঠনটিকে বলা হয় ভেসিকল। তো বন্ধুরা, আমরা যদি এখানে একটা চিত্র আঁকাই তাহলে দেখতে পাবো এই টিউব লাইকটা স্ট্রেট হয় না, এটা কার্ভ হয়, একটু কার্ভের মতো হয় দেখতে। এই কার্ভের মতো নালিকা সদৃশ গঠনটিকে বলা হয় সিস্টার্নি, দিস কল্ড সিস্টার্নি। এদের দুইটা সাইড থাকে, একটা সাইডকে বলা হয় কনকেভ পার্ট মানে অবতল অঞ্চল, আর একটা পার্শ্বকে বলা হয় উত্তল অঞ্চল বা কনভেক্স সাইড। তো এই কনকেভ সাইডটিকে বলা হয় কনকেভ সাইড, আর দিস আর কনভেক্স সাইড। কনকেভ সাইডটিকে আমরা বলি ট্রান্সফেস, আর কনভেক্স সাইড বা উত্তল সাইডটিকে বলা হয় সিস ফেস। কনকেভ সাইডটি মূলত প্লাজমা মেমব্রেনের দিকে থাকে আর কনভেক্স সাইডটি নিউক্লিয়াসের দিকে থাকে। বিষয়টা এরকম যে এটা একটা সেল নিউক্লিয়াস, এটা কনকেভ, কনকেভ, ওকে। তাহলে আমরা অবতল সাইডটিকে বলতেছি কনকেভ আর উত্তল সাইডটিকে বলছি কনভেক্স। অবতল সাইডটিকে বলা হয় ট্রান্সফেস আর উত্তল সাইডটিকে বলা হয় সিস ফেস। সিস ফেস নিউক্লিয়ার মেমব্রেনের দিকে থাকে, এটা নিউক্লিয়ার মেমব্রেনের দিকে, টুয়ার্ড নিউক্লিয়ার মেমব্রেন। আর কনকেভ সাইডটি হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেনের দিকে থাকে। দুইটা পার্শ্ব আছে, একটা প্লাজমা মেমব্রেন পার্শ্ব, একটা নিউক্লিয়ার মেমব্রেন পার্শ্ব। এই বিষয়টিকে বলা হয় পোলারিটি, অর্থাৎ গলজি বডি পোলারিটি শো করে। তার মানে গলজি বডি শোস পোলারিটি। পোলারিটি, এদের পোলারিটিকে আমরা দুই ভাগে ভাগ করছি। আমরা একটা পার্টকে বলি কনকেভ সাইড বা ট্রান্স সাইড,
আর আরেকটা পার্টকে বলি কনভেক্স সাইড বা সিজ ফেজ। মূলত নিউক্লিয়াসের দিকে এটাকে আমরা ফর্মেটিভ ফেজও বলে থাকি। সিজ ফেজকে আরেকটা বলা হয় ফর্মেটিভ ফেজ, আর ট্রান্স ফেজকে বলা হয় ম্যাচুরেশন ফেজ। ম্যাচুরেশন ফেজ অর্থাৎ গলজি বডির এই উত্তল অংশ দিয়ে বিভিন্ন রাসায়নিক বস্তুগুলোকে গ্রহণ করবে এবং পরবর্তীতে এই বস্তুগুলোকে আস্তে আস্তে সে কনকেভের দিকে নিয়ে গিয়ে এটিকে বের করে দিবে। সিস্টার্নের পরে আমরা আর একটা গঠন পাই, যেগুলো বলছিলাম আমরা যে বড় বড় বৃত্তাকার গঠন, এই বড় বড় বৃত্তাকার গঠনগুলোকে বলা হয় ভ্যাকিউল, আর ছোট ছোট বৃত্তাকার গঠনগুলোকে বলা হয় ভেসিকল। তাহলে দিস কল্ড ভ্যাকিউল, ভ্যাকিউল, আর এই ছোট ছোট বৃত্তাকার গঠনটিকে বলা হয় ভেসিকল। ভেসিকলের ভেতর দিয়ে রাসায়নিক বস্তুগুলো আমাদের উত্তল অংশে প্রবেশ করে এবং পরবর্তীতে একটা গলজি বডি থেকে আর একটা গলজি ভেতর দিয়ে ভেকুল দিয়ে বেরিয়ে যায়। অর্থাৎ আমরা এই পার্টটুকু, এটা আমরা পরে কথা বলতেছি। তো বন্ধুরা দেখো, আমাদের এক গলজি বডির সিস্টার্নি থেকে আর একটা গলজি বডি সিস্টার্নি, এই সিস্টার্নি থেকে পরের সিস্টার্নি, এভাবে যদি পরবর্তী সিস্টার্নিগুলোতে যেতে চায় তাহলে একটা বাহক দরকার, একটা নেটওয়ার্ক দরকার। এই নেটওয়ার্কটাকে বলা হয় ট্রান্স গলজি নেটওয়ার্ক। দিস ইজ কল্ড ট্রান্স গলজি নেটওয়ার্ক। অর্থাৎ বন্ধুরা, প্রথমে এই সিস্টার্নি কোনো একটা উপাদান ভেসিকল দ্বারা গ্রহণ করবে, তারপর ট্রান্স গলজি নেটওয়ার্ক, এটাকে নাম দেওয়া হয়েছে দিস কল্ড ট্রান্স গলজি নেটওয়ার্ক, ট্রান্স গলজি নেটওয়ার্ক। তো যদি ভেসিকল কোনো একটা উপাদানগুলোকে রাইবোজোম প্রোটিন তৈরি করলো বা কোনো একটা সোর্স থেকে সে লিপিড পেলো, এই উপাদানগুলোকে সে প্রথমে আমাদের সিস্টার্নিকে দেয়, পরবর্তী সিস্টার্নি থেকে প্রসেসিং হচ্ছে উপাদানগুলোকে, সিস্টার্নি প্রসেসিং করার পরে ট্রান্স গলজি নেটওয়ার্ক দিয়ে পরের সিস্টার্নিকে দেয়, সেখানে কিছুটা পরিণত করা হয়, তারপরে সেটিকে ট্রান্স গলজি নেটওয়ার্ক দিয়ে পরের গলজি বডিতে দেওয়া হয়, সেখানে কিছু পরিণত করে লাস্ট যে কনকেভ পার্টে যে সিস্টার্নি রয়েছে ছোট, ওইটার প্রান্তের দিকে যে উপবৃত্তাকার গঠন আছে সেখান থেকে এটা ভ্যাকিউলটা ডেভেলপ করে। অর্থাৎ এখানে ভেসিকল মিলিত হয় আর এখান থেকে ভ্যাকিউল উৎপন্ন হয়। অর্থাৎ কোনো একটা রাসায়নিক বস্তুকে বিভিন্ন সোর্স থেকে আনার পরে এই ভেসিকলটা সিস্টার্নির প্লাজমা মেমব্রেনে গিয়ে ফিউজড হয়। ওকে, যেমন ধরো আমরা পানির উপরে যদি একটা বুদবুদ তৈরি করি আর সেই বুদবুদটা যদি ফেটে যায়, তাহলে বুদবুদের যে তল সেটা কিন্তু পানির তলের সাথেই মিলেমিশে একাকার হয়ে যায়। ঠিক তাই ভেসিকল, এর বাহিরের দিকে একটা মেমব্রেনাল তল রয়েছে, এই মেমব্রেনাল তলটাই সিস্টার্নির কাছে যায়। ধরো সিস্টার্নির কাছে চলে গেছে, এখানে বিভিন্ন রাসায়নিক বস্তু আছে, লিপিড বা প্রোটিন, সিস্টার্নির কাছে যাওয়ার পরে এটা সিস্টার্নির মেমব্রেনে গিয়ে ফিউজড হয়ে যায় এবং একসময় সে সিস্টার্নির সাথে মিলিত হয়ে যায়। মিলিত হয়ে গেলে ভেসিকলটা আমাদের সিস্টার্নির মেমব্রেনে মিলে যাবে, তারপরে এই উপাদানগুলোকে আমরা ট্রান্স গলজি নেটওয়ার্কের মাধ্যমে পরবর্তী সিস্টার্নি, তারপরের সিস্টার্নি, তারপরের সিস্টার্নি, এভাবে আমরা প্লাজমা মেমব্রেনের দিকে যে আমাদের ট্রান্স ফেজ থাকে বা আমাদেরকে ম্যাচিউর ফেজ বলছি, এইখান থেকে ভ্যাকিউলটা ডেভেলপ করে এবং এইখানে আমাদের রাসায়নিক বস্তুগুলোকে আমরা পরিণত অবস্থায় সেলের বিভিন্ন অঞ্চলে আমরা এগুলোকে বহন করি। তাহলে এটা হচ্ছে আমরা কনভেক্স সাইট যেটাকে বলছি, সিস ফেজ বলছি যেটাকে, সেটা মূলত রাসায়নিক বস্তুগুলোকে গ্রহণ করে আর কনকেভ সাইটে থাকা ভ্যাকুলগুলো রাসায়নিক বস্তুগুলোকে রিলিজ করে। এর ভেতর দিয়ে জার্নি করার সময় রাসায়নিক বস্তুটি পরিণত হয় বা কোষের জন্য ব্যবহার উপযোগী হয়। তাহলে বন্ধুরা, গলজি বডির গঠন আমরা দেখতে পাচ্ছি যেটার দুইটা মেরু থাকে, একটা হচ্ছে কনকেভ মেরু, একটা হচ্ছে কনভেক্স মেরু।
কনভেক্স মেরু দিয়ে সে বিভিন্ন অপরিণত বস্তুগুলোকে গ্রহণ করে, আর বস্তুগুলোকে পরিণত করার পরে সিস্টার্নিতে পরিণত হয়, তারপর এখান থেকে ভ্যাকুল দিয়ে সেটাকে আস্তে আস্তে মেমব্রেন দিয়ে সেলের বাহিরে বের করে দেয় বা সেলে তাকে ব্যবহার উপযোগী করে। এই ব্যাপারটাকে আমরা বলছি পোলারিটি। তো বন্ধুরা, আমরা গত পর্বে বলেছিলাম যে গলজি বডি বিভিন্ন সেলে বিভিন্নভাবে থাকে। অ্যানিমেল সেলে বলা হয়েছিল 6 থেকে 12টি, আমাদের প্ল্যান্ট সেলে বলা হয়েছিল 10 থেকে 20টি। অ্যানিমেল সেলগুলোতে এগুলো নিউক্লিয়ার কাছে থাকে, নিউক্লিয়াসের কাছে থাকে। আর ফাঞ্জি যে সেল আছে এখানে মাত্র একটি সিস্টার্নি থাকে, অনলি ওয়ান সিঙ্গেল সিস্টার্নি। এই জন্য ফাঞ্জির ক্ষেত্রে আমরা ইন কেস অফ ফাঞ্জি, রিমেম্বার এটা খুবই ইম্পর্টেন্ট, ফাঞ্জিতে আমরা গলজি বডিটাকে বলি ইউনি সিস্টার্নি গলজি বডি, ইউনিসিস্টার্নি গলজি বডি। শুধুমাত্র ছত্রাক, ছত্রাক অনেক বড় একটি পর্ব, কারণ তোমরা জানো যে মার্গুলিস হুইটেকার ছত্রাকের যে আমাদের প্রাণী আমাদের জীবজগতের যে 5টা পর্ব করেছিলেন, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। ফাঞ্জি সম্পূর্ণ একটা জগতে, 5 কিংডমের মধ্যে ফাঞ্জি হচ্ছে আমাদের মূলত 3 নম্বর জগৎ। তো ফাঞ্জি এমন একটা জগৎ যেখানে আমরা মাত্র গলজি বডিটাকে ইউনিসিস্টার্নি অবস্থায় পাচ্ছি, তাদের একটি মাত্র সিস্টার্নি থাকে। কিন্তু আমরা উদ্ভিদের ক্ষেত্রে এটা 10 থেকে 20টি সিস্টার্নি প্রায়, প্রাণীদের ক্ষেত্রে আমরা মোটামুটি 6 থেকে 12টি পাই। তো বন্ধুরা, আমরা পজিশনে গত পর্ব আলোচনা করেছিলাম যে গলজি বডিগুলো সাইটোপ্লাজমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, যেটাকে বলা হয় ডিফিউজড পজিশন। বাট অ্যানিমেল সেলের ক্ষেত্রে গলজি বডিগুলো নিউক্লিয়াসের কাছে অবস্থান করে, এটাকে আমরা বলি পেরি নিউক্লিয়ার পজিশন। যদি নিউক্লিয়ার মেমব্রেনের কাছে গলজি বডি থাকে তখন আমরা এই ব্যাপারটিকে বলি পেরি নিউক্লিয়ার গলজি বডি পজিশন। তো আমি এখানে যে ছবিটা আঁকিয়েছি এটি মূলত পেরি নিউক্লিয়ার গলজি বডি পজিশন। তো এখানে কাজটি কীভাবে হয় আমরা সেটা একটু ব্যাখ্যা করব। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটা সেল আঁকাচ্ছি, দিস ইজ সেল, দিস ইজ নিউক্লিয়াস। আমরা বলেছিলাম যে নিউক্লিয়াসের দিকে থাকে সিস ফেজ আর বাহিরের দিকটাকে বলা হয় ট্রান্স ফেজ। সিস ফেজটা উত্তল আর ট্রান্স ফেজটা হচ্ছে অবতল। তো আমরা যদি এখানে গলজি বডি আঁকাই, তো ধরো এটা আমাদের গলজি বডি, অবতল অংশগুলোকে আমরা বলতেছি কনকেভ সাইড বা ট্রান্স ফেজ, উত্তল অঞ্চলটাকে বলা হচ্ছে কনভেক্স সাইড বা সিস ফেজ। আমরা এটাও জানি যে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উৎপন্ন হয়, দিজ আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে রাইবোজোম, দিজ আর রাইবোজোম, there are many many ribosome present at the rough endoplasmic reticulum. ei rough endoplasmic reticulum er gaaye je ribosome thake ei ribosome gulo protein toiri kore. to dhore nao bondhura this is protein, but endoplasmic reticulum er gaaye je ribosome thake আর ওই রাইবোজোম যে প্রোটিন তৈরি করে ওই প্রোটিনটা কোষ সরাসরি ব্যবহার করতে পারে না। হ্যাঁ, যদি আমার রাইবোজোম সাইটোপ্লাজমে মুক্তভাবে থাকতো, দিস ইজ ফ্রি রাইবোজোম, এই মুক্ত রাইবোজোম যে প্রোটিন তৈরি করে এই প্রোটিনগুলো সাইটোপ্লাজম ব্যবহার করতে পারবে বা সেল ব্যবহার করতে পারবে। কিন্তু যে সমস্ত রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে এদের দ্বারা উৎপাদিত প্রোটিনকে সেল সরাসরি ব্যবহার করতে পারে না। তাহলে এদেরকে কি করতে হবে, ওই যে বলছিলাম ম্যাচিউর করতে হবে বা পরিণত করতে হবে, তাহলে এই প্রোটিনগুলোকে পরিণত করার কাজ কে করে, আমাদের গলজি বডি। তাহলে এই অপরিণত প্রোটিনগুলোকে আমাদের গলজি বডির কাছে নিয়ে যেতে হবে। তো আমরা যদি গলজি বডির কাছে, দিস ইজ ট্রান্স গলজি নেটওয়ার্ক, আমরা যদি এই অপরিণত প্রোটিনকে গলজি বডিতে নিতে চাই তাহলে প্রোটিনগুলোকে এভাবে আমরা সাইটোপ্লাজম দিয়ে পাঠাতে পারবো না, তখন আমাদেরকে ভেসিকলের প্রয়োজন পড়ে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে মেমব্রেন থাকে ওই মেমব্রেন থেকে ভেসিকল উৎপাদিত হয়। তো ধরে নাও দিস ইজ ভেসিকল ফরমেশন, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দিস ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এইখান থেকে আমরা যে রাইবোজোম আসছে রাইবোজোম প্রোটিন তৈরি করলো, এই প্রোটিনগুলোকে আমরা গলজি বডির কাছে নিয়ে যাব। আমি এখানে দেখাই,
दिस इज एंडोप्लाज्मिक रेटिकुलम এটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো বন্ধুরা এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ অন্তঃপ্লাজমীয় জালিকা, এখানে থাকবে রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে, আর এই রাইবোজোমগুলো প্রোটিন তৈরি করতেছে, দিজ আর প্রোটিনস। ওকে, এখন আমরা বলছিলাম যে অন্তঃপ্লাজমীয় জালিকাতে থাকা রাইবোজোম যদি প্রোটিন তৈরি করে তাহলে সেই প্রোটিনটি চূড়ান্ত নয়, এটাকে চূড়ান্ত করবে কে? আমাদের গলজি বডি। তাহলে প্রোটিনটাকে আমাদের গলজি বডিতে নিয়ে যেতে হবে। আমরা গলজি বডিতে নিয়ে যেতে হলে এই প্রোটিনগুলোকে আমরা সাইটোপ্লাজম দিয়ে ফ্রিভাবে নিয়ে যেতে পারবো না, কারণ এগুলো এখনও পরিণত হয়নি। আর সাইটোপ্লাজম এমন একটা অ্যাগ্রেসিভ জায়গা, এত বিধ্বংসী জায়গা যে যদি কোনো অনাকাঙ্ক্ষিত বস্তুকে সে পায় তাহলে সে সেটাকে ধ্বংস করে ফেলে, নষ্ট করে দিবে। তাহলে সাইটোপ্লাজমের ক্ষতিকর প্রভাব থেকে এই ছোট প্রোটিন বা ইম্যাচিউর প্রোটিনটাকে আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে। তাহলে অবশ্যই বন্ধুরা এর বাইরের দিকে একটা ভেসিকলের দরকার আছে, দিস ইজ ভেসিকল। তাহলে ভেসিকলটা আমি কই থেকে পাবো? ইম্যাচিউর প্রোটিনটাকে সুরক্ষিত রাখতে হবে। ইয়েস, তখন আমাদের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গা থাকে, এই গা থেকে ফোসকা উৎপন্ন হয়, দিস কল্ড ভেসিকল। ভেসিকল মানে হচ্ছে কোনো লেয়ার থেকে বুদবুদ সৃষ্টি হওয়া। তো চলো আমরা এখান থেকে একটা বুদবুদ সৃষ্টি করি, দিস ইজ বুদবুদ। এই বুদবুদটা এই প্রোটিনটাকে ঘিরে ধরছে। ওকে, এই বুদবুদটাকেই আমরা বলি ভেসিকল। এই ভেসিকলটি তখন এটাকে মাইগ্রেট করে নিয়ে যাবে। আমরা এই ভেসিকলটাকে দেখাইছিলাম, এটা ভেসিকল। হ্যাঁ, এটাকে আমি ব্লু কালার দেখানো হচ্ছে, ব্লু কালার ভেসিকল। ওকে, এই ভেসিকলটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গা থেকে সৃষ্টি হয়েছে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গা থেকে উৎপাদিত ভেসিকল বা বুদবুদ, এই বুদবুদটি অপরিণত প্রোটিন বা লিপিড, অন্য কোনো বস্তুও হতে পারে, এই বস্তুগুলোকে সে ধারণ করছে। তারপরে এটাকে সে নিয়ে যাচ্ছে কোথায়? গলজি বডিতে। দিস ইজ ভেসিকল। তাহলে গলজি বডির যে ভেসিকল, এই ভেসিকলের উৎপত্তি স্থল হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গা বা দ্য সারফেস অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সারফেস থেকে যে ভেসিকল ডেভেলপ করছে ওটাই গলজি বডির কাছে চলে গেলে তখন ওটা গলজি বডির পার্ট হিসেবে বিবেচিত হয়। গলজি বডি ভেসিকল তৈরি করতে পারে না, ভেসিকল তৈরি করে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপাদিত ভেসিকলটাই হচ্ছে গলজি বডির ভেসিকল। এটা গলজি বডির কাছে গেলে তখন ওটাকে আমরা বলছি দ্য পার্ট অফ দ্য গলজি বডি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটিনগুলো আমাদের রাইবোজোম থেকে বহন করে আমরা নিয়ে আসলাম গলজি বডিতে। নাও প্রোটিন মুভ টু দ্য গলজি অ্যাপারটাস। ভেসিকল, ভেসিকলটা ব্রাস্ট হয়ে গেল, ফেটে গেল। ভেসিকল মানে বুদবুদ, বুদবুদটা আমাদের গলজি বডির মেমব্রেনে গিয়ে ব্রাস্ট হয়ে গেল। তখন আমরা এই ভেসিকলটাকে পাবো না, এটা আবার পরস্পরের সাথে মিলে যাবে। ওকে, মিলে গেল, আবার স্বাভাবিক হয়ে গেল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ভেসিকলই চিরস্থায়ী নয়, ভেসিকলগুলো সাময়িক সময়ের জন্য থাকে, যখন সে প্রোটিন বা কোনো বস্তুকে গলজি বডির কাছে নিয়ে আসতেছে। যখনই নিয়ে আসা শেষ হয়ে যায় তখনই আমরা দেখতে পেলাম যে ভেসিকলটা ব্রাস্ট হয়ে গেল, বিস্ফোরিত হয়ে গেল। কার সাথে? আমাদের আমাদের গলজি বডির যে মেমব্রেন থাকে, আমাদের যে কনভেক্স সাইট আছে সেই কনভেক্স সাইটে মিলে গেল, মানে বুদবুদটা তৈরি হয়েছিল আবার ফেটে গেল। ওকে, তো এভাবে যখন মিলে যায় তখন আমরা এই অপরিণত প্রোটিন বা অপরিণত লিপিডকে এখন ফাইনাল করতে হবে। হ্যাঁ, গলজি বডির ভেতরে তখন প্রসেসিং শুরু হয়, এই প্রোটিনটাকে ভাঙা হচ্ছে, কাটা হচ্ছে, এই সেই করা হচ্ছে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে। তখন এই এই সিস্টারনের কাজ যখন শেষ হয়ে গেছে তখন ওটাকে সেকেন্ড সিস্টারনের কাছে পাঠিয়ে দেওয়া হয়। কার ভেতর দিয়ে? আমরা এটাকে বলতেছি ট্রান্স গলজি নেটওয়ার্ক। ট্রান্স গলজি নেটওয়ার্কের ভিতর দিয়ে সেকেন্ড সিস্টারনির কাছে আমরা পাঠালাম। হ্যাঁ, এখানে যখন এটাকে একটু মডিফিকেশান করা হলো তখন সেকেন্ড সিস্টারনি থেকে ট্রান্স গলজি নেটওয়ার্ক দিয়ে তোমার থার্ড সিস্টারনির কাছে যাওয়া হলো। থার্ড সিস্টারনি ওটাকে একটু প্রসেসিং করলো, তারপর ওটাকে আবার ট্রান্স গলজি নেটওয়ার্ক দিয়ে আমরা একেবারে লাস্ট যেটা আছে সিস্টারনি, যেটা কনকেভ সাইটে আছে, তুলনামূলক ছোট, এই কনকেভ সাইটে থেকে আমরা এটাকে বের করে দিলাম ভেকিউলে। তখন এইখান থেকে প্রোটিনটা আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট যেটা আছে ভেকিউলে চলে যাবে, এবং এই ভ্যাকিউলটা আস্তে আস্তে বড় হবে, বড় হয়েই এই পূর্ণাঙ্গ ভ্যাকিউলে
পরিণত হবে। তাহলে সিস্টার্নের প্রান্তের দিকে যে আমাদের উপবৃত্তাকার গঠন থাকে, এই গঠনগুলো মূলত ভ্যাকিউল সৃষ্টি করে, আর এই সাইড দিয়ে ভেসিকল, তাহলে কনকেভ সাইডটা হচ্ছে ভ্যাকিউল রিলিজ করার সাইড, এখান থেকে ভ্যাকিউলটা বেরিয়ে যায়, আর কনভেক্স সাইডটা হচ্ছে ভেসিকল রিসিভ করার সাইড, এই জন্য আমরা এই সাইডটিকে বলি দ্য ফরমেটিভ সাইড, মানে এখানে তৈরি করা হচ্ছে, আর এখানে ট্রান্সফেস বা ম্যাচিউর এখানে পরিণত হয়ে গেছে, প্রোটিনটাকে আমরা বিভিন্ন ধাপে ধাপে পরিণত করে আমরা পাঠিয়ে দিচ্ছি, এই জন্য এটাকে বলা হয় ম্যাচুরেশন সাইড বা পরিণতি সাইড। তাহলে এটা আমরা গ্রহণের সাইড, এটা রিলিজের সাইড, এখানে কাজ শুরু করার সাইড মানে তৈরি করার সাইড, আর এখানে পরিণত হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকা রাইবোজোম যে প্রোটিন তৈরি করছে সেটা চূড়ান্ত নয়, চূড়ান্ত প্রোটিনটিকে আমরা ভেসিকল দিয়ে পাঠাবো কোথায়, কনভেক্স সাইটে, দিস ইজ কনভেক্স সাইট, কনভেক্স সাইটে এসে আমাদের এই প্রোটিনগুলো আমাদের গলজি বডিতে মিলেমিশে একাকার হয়ে যাবে, এটা ব্রাস্ট হয়ে যাবে, তারপর এদিক দিয়ে আমরা ট্রান্স গলজি কমপ্লেক্স দিয়ে এই দিক দিয়ে আমরা এটাকে ভ্যাকিউল দিয়ে আমরা নিয়ে যাবো, দিস ইজ ভ্যাকিউল। আমরা তো বলে দিছিলাম কনকেভ সাইটে ভ্যাকিউল আর কনভেক্স সাইটে ভেসিকল, ভেসিকল গ্রহণ হয়, ভেসিকল গৃহীত হয়, গলজি বডিতে গৃহীত হয়, আর ভ্যাকিউল গলজি বডি থেকে নিঃসৃত হয়। এখন এইখানে যে প্রোটিনটা আছে এটা ম্যাচিউর, ওকে, যদি এটা সাইটোপ্লাজমে ব্যবহার উপযোগী হয় তাহলে আমাদের ভ্যাকিউলটা এখানে ব্রাস্ট হয়ে প্রোটিনটাকে সাইটোপ্লাজমে রিলিজ করবে। বাট কখনো কখনো আমরা বলছিলাম যে ক্ষরণকারী মানে কি, এই সেলে কাজ করবে না, অন্য কোথাও গিয়ে কাজ করবে, মানে সেল থেকে বাহির করতে হবে, তার মানে এটা এই সেলে ব্যবহার উপযোগী নয়। আমাদের বিভিন্ন গ্রন্থি থাকে, এক গ্রন্থি থেকে আরেক জায়গায় চলে যায় বিভিন্ন রস, তখন এই ভ্যাকিউলটা আমাদের প্লাজমা মেমব্রেনে চলে যায়, নাও ভ্যাকিউল কামস অ্যাট দ্য প্লাজমা মেমব্রেন। আমরা তো বলেই দিছিলাম যে কনকেভ সাইডটা আমাদের মেমব্রেনের দিকে থাকে, আর কনকেভ থেকে উৎপাদিত ভ্যাকিউল আমাদের পরিণত প্রোটিন বা লিপিডগুলোকে বহন করে নিয়ে গেছে। আর আমরা বলছিলাম যেটাকে আমাদেরকে এক্সক্লিউশন জোন, মানে এই জায়গাটাকে স্বচ্ছ হতে হয়, পরিষ্কার হতে হয়, তবেই আমরা ভ্যাকিউল দিয়ে বস্তুগুলোকে ইজিলি মেমব্রেনের কাছে নিয়ে যেতে পারবো। তো এটা যেহেতু ভ্যাকিউল, মেমব্রেনে গিয়ে ভ্যাকিউলটি ব্রাস্ট হবে এবং এইখান থেকে প্রোটিনটা নিঃসরণ হবে, এটাকে নিঃসরণ সেল বলা হয়। আমরা জানি যে আমাদের গলজি বডি সবথেকে বেশি থাকে নিঃস্রাবি সেলে, তো এটা একটা নিঃস্রাবি সেল, নিঃস্রাবি সেলে গলজি বডিটার পরিমাণটা অনেক বেশি হয়, তো এটাকে আমরা নিঃস্রাবি সেল বলছি, নিঃস্রাবি সেলে গলজি বডির পরিমাণটা বেশি থাকে বা গলজি বডি সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে নিঃস্রাবি সেলে। আর আমি বিশ্বাস করি যে তোমরা এই ভিডিও টপিক্স থেকে তোমরা গলজি বডির একটা গঠন সম্বন্ধে আইডিয়া লাভ করতে পারছো। মাস্ট আমাদেরকে মনে রাখতে হবে এটি তিনটা উপাদানে গৃহীত, একটা ভেসিকল যা গলজি বডি দ্বারা গৃহীত হয়, একটা ভ্যাকিউল যা গলজি বডি থেকে নিঃসৃত হয়, ভেসিকল উৎপাদিত হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গা থেকে, আর ভ্যাকিউল উৎপাদিত হয় আমাদের গলজি বডির প্রান্তীয় ভাগ প্রসারিত হয়। আমরা এই তিনটাকেই বলছি গলজি বডির পার্ট, সিস্টার্নি, ভ্যাকিউল, ভেসিকল, এটার দুইটা পার্ট থাকে, একটাকে আমরা বলি কনকেভ সাইড, একটাকে বলা হয় কনভেক্স সাইড। কনকেভ সাইড থেকে ভেসিকল উৎপত্তি লাভ করে বের হয়ে চলে যায়, আর কনভেক্স সাইড যেটাকে ফরমেটিভ সাইড বলছি আমরা, এই বা আমরা এটাকে সিস ফেজও বলে জানি, এই সিস ফেজে আমাদের ভেসিকলটা গৃহীত হয়। এই দুইটা সাইড থাকার জন্য গলজি বডিটা হচ্ছে একটা পোলারিটি দেখায়, অর্থাৎ আমরা সাইটোপ্লাজম, আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সাইটোপ্লাজমে পোলারিটি দেখানো কোষীয় অঙ্গাণু কোনটি, আমরা নির্দ্বিধায় বলে দিব গলজি বডি। আমরা এটার সংখ্যা সম্বন্ধে বলবো যে ম্যাক্সিমাম প্ল্যান্ট সেলে এটির পরিমাণ 6 থেকে 10 থেকে 20 এবং অ্যানিমেল সেলে 6 থেকে 12, বাট ইনকেস অফ ফাঞ্জি ছত্রাকে আমরা এটার পরিমাণ ইউনিসিস্টার্নিক গলজি বডি বলি, মাত্র এখানে আমাদের গলজি বডি থাকে সিস্টার্নি থাকে একটা, তো এভাবে, আর এটা নিঃসরণকারী সেলে সব থেকে বেশি থাকে। তো আমার বিশ্বাস তোমরা এই ভিডিও থেকে গলজি বডির একটা গঠন সম্বন্ধে একটা মোটামুটি আইডিয়া লাভ করতে পারছো। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করবে, সামনের আবার কোনো নতুন টপিক্স নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।